सुप्रिय दर्शक हक ग्रीन वाल चैने अपने जाना स्वागत थामेले मो टाइटल देखे बुझे गेछेन कोन गाछेर भिडियो करछि। हाँ ठीक धरे एटा होच्छे एकटा पाम जातीय एर जात कि एके कि नामे बला हय सेटा आमि परे आसछि। शुधु एटुकु बोलछि जे एटा एकटा एरिक पाम जेरकम आपनारा बाड़िते शोभावर्धन करार जन्य राखेन ठीक एई गाछटिओ अर्थात एई लेडी पामटाओ किन्तु ठीक एकई भावे आपनि एटा परिचर्या करते पारेन। तफात एकटाई एटा इनडोर आउटडोर सेमी इनडोर फुल्ली इनडोर सब जगहते ही किन्तु एटा शोभावर्धन करे कारण ए गाछटी एयर प्यूरिफाइड तो अवश्यई एवं ए खूब लो ह्यूमिडिटी पसंद करे अर्थात जल खूब कम पसंद करे फले आपनी ए गाछटी के इनडोरे रेखे आपनार एर शोभा नीते पारें। तो ए गाछटी जखन आपनी नार्सारीते जाबेन किनते अनेक दाम नेबे एवं বলবে যে এইভাবে করতে হয় সেইভাবে করতে হয় আপনারা পারবেন না বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করবে। আপনি দেখুন এর চাইতে আর সোজা প্রোপাগেশন বলুন অর্থাৎ চারা তৈরি করা বলুন কিংবা এর রক্ষণাবেক্ষণ এর পরিচর্যা একেবারে কিছু নেই বললেই চলে। আমার এই গাছটি দেখুন কবে থেকে আমি জল দিইনি শুকনো একেবারে ঠনঠন করছে তারপরেও কিন্তু এই গাছের একটুও কিচ্ছু হয়নি দেখুন কত শক্ত হয়ে আছে বুঝতেই পারছেন। তো আজকে একটুখানি আমি খাবার দেবো কারণ এই গাছে খাবার তো লাগেই না ওই বছরে দুবার মানে যখন আপনি নতুন চারা বসাবেন তখন একটু খাবার দেবেন আর বছরের কোনো এক সময় যখন অন্য অন্য গাছে দেবেন একটুখানি এখানেও খাবার দেবেন। খাবার বলতে এমন কেমিক্যাল ফার্টিলাইজার দরকার পড়ে না শুধু কম্পোস্ট সার দিলেই যথেষ্ট হয়ে যায়। তো এরকম এই গাছটি কিন্তু অ্যাকচুয়ালি লম্বাতে কিন্তু 4 থেকে 5 ফিট পর্যন্ত যখন হয়ে যাবে এবং এর টপটা যখন আপনি এই 6 ইঞ্চির জায়গাতে 12-14 ইঞ্চি নিয়ে নেবেন ব্যাপক লাগবে মানে আপনার মন ভরে যাবে। তো এই গাছটি শুধু যেহেতু রোগ পোকা হয় না কোনো খাবার লাগে না যেখানে রাখবেন সেখানেই হবে অর্থাৎ তীব্র রোদে রাখুন সেমি ছেড়ে রাখুন সেটা রাখুন কাজে এর সম্বন্ধে বেশি কিছু বলার দরকার নেই। মাঝে মাঝে শুধু নিম তেলটা দেবেন কারণ এখানে অনেক সময় স্পট দেখা যায় সেটা খুব কোনো ব্যাপার নেই এর জন্য স্পেশালি কিছু তৈরি করতে হবে না যখন অন্য কোনো গাছে দিচ্ছেন তখন এখানে 2-4 মাস পর একবার দিয়ে দিলেই হবে। তো এর প্রোপাগেশনটা কী করে করতে হয় সেটাই আজকের মূল বিষয়। দেখুন এইটা আমি এটা এখান থেকে সরিয়ে দিচ্ছি আমার কাছে এটা একটা টবে রয়েছে সেই একই জিনিস এবং টবে একটাই বসাবেন এক বছরের মধ্যে আপনার বেশ কয়েকটা চারা অটোমেটিক্যালি হয়ে যাবে। তবে যখন আপনি দেখবেন যে আপনার টবের চারপাশে বেশ কয়েকটা হয়ে গেছে তখন মাটির পরিমাণটা কমে যায় কেন প্রচুর এ কিন্তু মাটি মানে এ করে দেয় কমে যায় তখন কী করবেন এর থেকে একটু সাইজ বড় করে টবে আপনি এটা নেবেন। তো বন্ধুরা আমি এটা প্রোপাগেশন কীভাবে করতে হয় সেটা বলার আগে আপনাদের দেখাই যে এই গাছটি আসলে অন্য অন্য এরিক পামের মতন বড় কতটা হয় সেটা একটু দেখে নিন এবং গাছটাকে খুব কাছে থেকে দেখে নিন। বন্ধুরা আমি বলেছিলাম যে আপনাকে গাছটা কাছে থেকে দেখাবো তো দেখুন কত সুন্দর লাগছে কত শোভনীয় গাছ একটা এইরকম গাছ যদি আপনার ইনডোরে থাকে কতই না ভালো লাগবে। তো বন্ধুরা এই গাছ সম্বন্ধে আমি এটুকুই শুধু বলবো যে এই গাছ যে নামেই ডাকুন না কেন আমি যেমন র্যাবিস পাম একে বলা হয় বা র্যাপিস পামও বলা হয় ব্রডলিফ লেডি পামও বলা হয় বাম্বু পাম প্ল্যান্ট হিসেবেও এরা পরিচিত রয়েছে তবে সাধারণত আমরা এটাকে লেডি পাম বলেই ডাকি এবং এই গাছটি যে এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট সেটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বা যারা একটুখানি শহরকেন্দ্রিক জায়গায় বাস করে যেখানে বাতাস পরিশুদ্ধ পাওয়া যায় না সেখানে কিন্তু এই গাছটি খুব আদর যত্নের সঙ্গে তাদের শোবার ঘরে বা ডাইনিং রুমে বা ব্যালকনিতে স্থান পেয়েছে। তো কাছে থেকে দেখলে এবার আমি প্রোপাগেশন করব যখন তো আপনার যেদিন শুকনো থাকবে সেদিন এর তোলার চেষ্টা করবেন ভেজা অবস্থায় তোলার চেষ্টা করবেন না শুকনো অবস্থায় একটুখানি নড়াচড়া করবেন এইভাবে দেখবেন সব কিছু সমেত এই যে বেরিয়ে আসবে এইভাবে বেরিয়ে আসলো। এখান এইটা আপনার দুইভাবে আমি এটাকে সেপারেট করতে পারি এই চারাটা কিভাবে এই অবস্থায় আপনি এক বালতি জলের মধ্যে এটা ডুবিয়ে রাখুন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এটার একটু হাত নড়াচড়া করুন শুধু শেকড় করায় থাকবে মাটিগুলো খুলে পড়ে যাবে সেটাও হবে তো সেটা একটা সময় সাপেক্ষ। তো আপনি যদি মনে করেন না এটাকে এমনিতেই আমি মাটিটাকে সরিয়ে দেবো কারণ মাটি খুব বেশি নেই কারণ যে জল খুব বেশি নেই আর কি তো এইভাবেও কিন্তু আপনি এটাকে আলাদা করতে পারেন এই গাছটা আমি আলাদা করতে পারছি প্রোপাগেট করব অর্থাৎ চারা তৈরি করলাম বসাবো কী করে টবে সেটা একটু দেখা যাক। তো এরকম একটা টব নেবেন ওই 6 থেকে 8 ইঞ্চি তার বেশি প্রথমে বড় নেবেন না তলার দিকে যে ফুটোগুলো রয়েছে সেই ফুটোগুলোকে ঢাকার জন্য আপনি চিপস বা বালির তলা নুড়ি দেবেন তার উপরে 1 ইঞ্চি বালির লেয়ার দেবেন তারপরে এই যে এর জন্য যে মিডিয়া তৈরি করবেন মিডিয়া এমন খুব বেশি
কিছু লাগে না এই গার্ডেন সয়েল নেবেন আপনি 70% আপনি 20% দেবেন কম্পোস্ট আর অল্প এক মুঠো দিবেন এই যে আমি দিয়েছি বোন ডাস্ট একটু নিমখল দিলে খুব ভালো হয় মাটি যেহেতু মাটিতে বসাচ্ছি আর এক দু চামচ দিয়েছি আমি এসএসপি এই সব কটাকে আমি মিক্স করব এবার এই গাছটি আমি ঠিক মাঝখানে বসিয়ে দেব এবার আমি একটু জল দিয়ে দেব এবার একটু ডেকোরেট করব কিভাবে ডেকোরেট করব এই যে রঙিন পাথরগুলো যে আছে এইটাকে আমি একটু দিয়ে দেব এবার বন্ধুরা এইভাবে আপনি আপনার শোবার ঘরে ডাইনিংয়ে ব্যালকনিতে বা যে জানলায় একটু রোদ আছে সেখানে রাখতে পারেন তো বন্ধুরা এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় এবং ভবিষ্যতে এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।